আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ফোনের ডাটা বা এমবিকে শেয়ার করে অন্য একটি ফোনে ইউজ করবেন। তো বন্ধুরা, আমার এই ফোনটাতে কিন্তু নেট কানেকশন রয়েছে। তো এখন আমি আমার এই ফোনটার ডাটা শেয়ার করে আমার ওই ফোনটাতে নিয়ে আসব। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব আমরা যেই ফোন থেকে ডাটা শেয়ার করব ওই ফোনের সেটিংসে। তো এখান থেকে আমি প্রথমে চলে যাচ্ছি ওই ফোনের সেটিংসে। সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন পোর্টেবল হটস্পট নামে। তো এখান থেকে আপনারা পোর্টেবল হটস্পট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা পোর্টেবল হটস্পট এই অপশনটাকে অন করে দিবেন। তো এখান থেকে আপনারা এটাকে অন করে দেওয়ার পর সেট আপ পোর্টেবল হটস্পট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথমে পাসওয়ার্ডটাকে দেখে নেবেন। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটাকে দেখে নেবার পর এখান থেকে আপনারা ডিভাইসের নামটাকে স্মরণে রাখবেন। তো এখান থেকে ডিভাইসটার নাম হচ্ছে রেডমি নোট 8। তো এখন আমরা চলে যাব ওই ফোনটাতে। ওই ফোনটাতে যাওয়ার পর এখান থেকে আপনারা ওই ফোনের সেটিংসে চলে আসবেন। তো এখান থেকে আমি এই ফোনের সেটিংসে চলে যাচ্ছি। আপনারাও যেই ফোনে এমবি শেয়ার করে ব্যবহার করবেন ওই ফোনের সেটিংসে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনারা ওয়াইফাইতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ওয়াইফাইতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওয়াইফাই অপশনটাকে চালু করে দেবেন। তো এখান থেকে আমি এই অপশনটাকে চালু করে দিলাম। চালু করার পর এখান থেকে দেখুন রেডমি নোট 8 চলে এসেছে। তো আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ওই পাসওয়ার্ডটাকে এখানে রিটাইপ করব। তো এখান থেকে আমি ওই পাসওয়ার্ডটাকে এখানে রিটাইপ করে দিচ্ছি। তো এখান থেকে আমি দেখে দেখে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও বসিয়ে দেওয়ার পর এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, এখন আমরা ওই ফোনের ডাটা এই ফোনে ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে প্রথমে আপনাদেরকে ইউটিউবে গিয়ে দেখাই যে আসলে ইউটিউব ব্যবহার করতে পারি কি না আমরা। তো দেখুন বন্ধুরা, ইউটিউবের হোম পেজে কিন্তু ভিডিও চলে এসেছে। তো কিভাবে একটি ফোন থেকে অন্য ফোনে ডাটা শেয়ার করবেন সেটাই আজকের ভিডিওতে দেখালাম। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।